1000 টাকা করে লাগবে বলছে ওই হোটেলে থাকতেলে 1000 টাকা করে লাগবে আমরা কোথা থেকে পাবো বাংলাদেশে আমরা খেতে পাইনি 3 মাস আমরা কোথা থেকে দেবো আমরা দিতে পারছি না আমরা বলেছি আমরা আগের বারে ইউটিউবই করেছি কিন্তু এরা বলছে এই হোটেলে সব লোকজন গিয়েছে ভিতরে গিয়ে বলছে যে 1000 টাকা করে 7 দিনে আমার নাম মোহাম্মদ লিয়াকত মণ্ডল আমরা এখন বাড়ি যেতে যাচ্ছি এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে স্যার আমরা বাংলাদেশ থেকে এসেছি স্যার আমরা 2 মাস ধরে না খেয়ে না দিয়ে এখানে এসেছি এখন বলছে যে হচ্ছে হোটেলে টাকা লাগবে আমাদের থাকার জন্য আমরা স্যার থানায় হ্যান্ডওভার হতে চাচ্ছি আমাদের থানায় হ্যান্ডওভার হতে চাচ্ছে আমাদের বুলাকে থানায় না না স্যার আমাদের কাছে টাকা নেই তো আলমগীর আমরা 4 জন আছি ফ্যামিলি যে আমরা 2 মাস আটকে লকডাউনে আটকে ছিলাম বাংলাদেশে আটকে ছিলাম এলাম না খেতে পেয়ে এখন আমাদের কাছে পয়সা নেই আমরা কোথায় যাব আমাদের বাড়িতে যাব হোম কোয়ারেন্টিনে এখানে হোটেলে এরা বলছে 24,500 টাকা হোটেলে নিয়ে যাবে আমাদের পয়সা কোথায় পাবো জমি বিক্রি মোজাম মোল্লা Are you all my personal dreams?